আজকের ভিডিওতে আমরা জানব পূর্ব এশিয়া বা দুর্পাত্র। প্রশ্ন, চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? ইউগুর। গেট হল অবস্থিত চীন। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? চীন। এশিয়া ওয়াস কর্তৃক উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল 301 প্রয়োগ করা বিবেচনা করে? জুন 1989 সালে তিয়েন আন মেন স্কোয়ারে সংঘটিত ট্র্যাজেডি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? উত্তর চীন। তিয়েন আন মেন স্কোয়ার কোথায় অবস্থিত? উত্তর বেইজিং। কোন দেশের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি নামে পরিচিত? উত্তর চীন। যে স্থানের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে? দক্ষিণ চীন সাগর। চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেওয়া হয়? উত্তর 1842। ফালুন গং কি চীনের একটি আত্যাধিক আন্দোলন? কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? উত্তর জাপান। পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি? উত্তর জাপান। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। প্রশ্ন, বিল্ড ও রোড ইনিশিয়েটিভ প্রস্তাব করেছে চীন। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর বক্তা কে? উত্তর চীন। দুর্পাত্রের দেশ কোনটি? উত্তর জাপান। প্রশ্ন, উত্তর কোরিয়া অবস্থিত কোন দিকে? পূর্ব এশিয়ায়। বর্তমান বিশ্বের কোন দেশটির সাংবিধানিক শান্তি সংবিধান বলা হয়? উত্তর জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আমেরিকা জাপান পুনর্গঠন করেন? ম্যাক আর্থার। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? কুরিল দ্বীপপুঞ্জ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম পূর্ব এশিয়া সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে বা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে লিখে দেবেন, তাহলে আমরা সেই অনুপাতে ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।